আসসালামু আলাইকুম গাইস, সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সারপ্রাইজ ট্যুর দিব আপনাদের জন্য, যে কালেকুরের মধ্যে আরেকটা সারপ্রাইজ আছে, সূর্যমুখী বাগান ছাড়া আরেকটা ফুলের বাগান আছে, এটা অনেকে জানে না। তো এটা আমার ফ্রেন্ড আমাকে জানাইলো, তো আমার ফ্রেন্ডের সাথে আসছি আজকে সেই ফুলের বাগানের সারপ্রাইজটা দিতে আপনাদের। তো এই ফুলটার নাম জানি কি, চন্দ্রমল্লিকা ফুল। এটা ফুললি হোয়াইট কালার, একটা ফুল সাদা কালারের ফুল। এর আগে আপনাদের যেটা দেখেছি সূর্যমুখী, ওটা হলুদ ছিল। তো এবার একটু ডিফারেন্ট কিছু করার ধারণা করছিলাম, গোলাপ বাগানে যাওয়ার কথা ছিল আমাদের, বাট ওই জায়গায় গেলাম না, একটা ইস্যুর কারণে, হৃদয়ের একটা ইস্যু ছিল, তো যার জন্য ওই জায়গায় যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ আজকে গোলাপ বাগানের পরিবর্তে আমরা এই চন্দ্রমল্লিকা ফুলটা আপনাদের দেখাবো। আর আমার সামনে এখন আছে হইতেছে দুইজন, আমি দেখাইতেছি ব্যাকগ্রাউন্ড অনসরা, আমার দুই বন্ধু, এই এই তো হইতেছে হৃদয় আর এই পাশে হইতেছে শান্ত। এটা হাই দাও তো শহরে। তো এই এরিয়াটা মূলত হইতেছে আমার বন্ধু শান্ত, ওই তো বন্ধু যাই তোরে তোরে এটাতে আসলাম। তো চন্দ্রমল্লিকা ফুল এটা কাদের জায়গায়, কি গভর্নমেন্ট থেকে করছে নাকি নিজেরাই করছে? এটা নিজেরাই করছে। মানে যা করছে এটা তাদের ফ্যামিলি গত ভাবে বা ব্যক্তিগত মালিকানাধীন ভাবে এই কাজটা করছে, তাই তো? আচ্ছা ভিউয়ার্স, এইদিকে আরো অনেক কিছু আছে, এই যে কত সুন্দর সুন্দর কি এটা সত্যি কথা, যে বেগুন গাছ বাপরে বেগুনের খেতে পাশে টমেটো, টাঙ্গাইল দোকান আছে তার এই ক্ষেতের মালিকের, ওই যে জায়গায় এই যে কি জানি দিস ওইটা, তাই না? পোকামাকড়ের জন্য এদিকে কত সুন্দর সুন্দর ফুল, পাতাকপি ও হয়েছে, সুন্দর জায়গায় আসলাম তোরে। তো বাগান দেখতে দেখতে যাইতেছে, বাগান কি আসলে খেতে বলতে গেলে এটা এদিকে কি আছে, ও গাই সব থেকে সার্প্রাইজ একটা ব্যাপার হইতেছে, এই জায়গায় একটা শ্মশান আছে, শ্মশানের পাশেই চন্দ্রমল্লিকা ফুল বাগান। চন্দ্রমল্লিকা না ফুলের নাম, সব হাইব্রিড নাকি দেশি গুলা? দেশি গুলা তো বড় হয়, আমি তো জানি হাইব্রিড গুলো বড় হয় মিক্স করা, তাই তো? বাপরে বাপ, টমেটো খেতে, ওরে বাপরে বাপ, যে সেই টমেটো ধরছে। আমার সাত বাগানেও আছে, একদিন ট্যুর দিব সাত বাগানে, না আছে বাপ সুন্দর সুন্দর একদম ন্যাচারাল জিনিস। তো ভিউয়ার্স আমরা আইসে পড়ছি সেই ফুল বাগানে, তো এইদিকে ফুল দেখতেছেন না গাইজ, আপনারা মনে করতেছেন ফুল বাগানে আসি নাই, ফান করতেছি। তো এই যে আমার পিছনে ফুল বাগান, সাদা ফুল বাগান, একদম ফুল সাদা চন্দ্রমল্লিকা ফুল বাগান। এগুলো তো অনেকটা গাঁদা ফুলের মতন দেখতে, গাঁদা ফুলের মতো, গাঁদা ফুল হলুদ কালার, এটা তো তৈরি কালার। ও যে পাশে মালিক বাগানে বলতেছে ফুল ছিল না, সমস্যা নেই ফুল ছিল না। আমরা এই ফুল কত করে সেল করতেছে পার পিস? পাঁচ টাকা করে? আচ্ছা, ও দারুণ তো প্লেসটা, ফুলের কোনো স্মেল নাই দেখতেছি, না 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 ফুলের কোনো স্মেল নাই, ফুলের কোনো স্মেল আছে শিওর? আমি কোনো ফুলের স্মেল পাই নাই। ও রে বাপ রে, কত সুন্দর ফুল, ও পিওর একদম, দেখছেন না এই জায়গায় পোকামাকড় ওই যে রস খেতেছে। আর এদিকে প্রচুর ক্ষেত, সব ক্ষেত, এদিকে বেগুনের ক্ষেত হয়েছে, এদিকে ওইদিকে টমেটো চাষ হইতেছে, এদিকে টমেটো, ওই পাশে পাতাকপি। তো অনেক সুন্দর জায়গায় আসলে এটা, কালিপুরে অনেকে জানে না যে কালিয়াকুড়ি নয়নগরের ভিতরে আর কি পড়ছে, নয়নগর স্কুল পার হওয়ার পরে এই জায়গাটা পড়ছে কালিয়াকুড়ি নয়নগর। এই নয়নগর শ্মশান ঘাট বলেন এটার,
নয়নগর শ্মশান ঘাট না এটা? কি এলাকার নাম কি? নয়নগরের ভিতর পড়ছে না, নয়নগর আমি এই আচ্ছা 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 এটা আর এটা ই বললেই তো হইব যে নয়নগর স্কুল পার হওয়ার পরেই তো এটা, তাই তো? আচ্ছা আচ্ছা ডান দিকে গেলে মাটির রাস্তা যে ঢুকছে ডান দিকে গেলে হইব রিক্সা। আর কালিয়াকুট থেকে মাত্র 20 টাকা ভাড়া নেয় এই জায়গা আসতে, বেশি দূরও না। ফুলবাগানটা সেই এটা সূর্য অনেকে জানে না এই জন্য তো সূর্যমুখী থেকে এটা তো জোস আসলে খুব সুন্দর ফুলবাগান এটা আসলে কি বলবো এটা বলার কোনো ভাষা নেই। ফুলে গুছো একভাবে ও দারুণ লাগতেছে, দারুণ ফুলবাগান, দারুণ দারুণ। এই যে এটাতেছে শ্মশান, বেশি কাছে যায় না, ভয় করতেছে দিনের বেলা। ও এই যে বেশ আবার সরিষা খেতে হয়েছে 20 টাকা। ও যেদিকে মাটি করছে তো শান্ত, তোমার অভিজ্ঞতা কিরকম এই জায়গায় আসার পর একটু শেয়ার করতো আমাদের সাথে। এদিকে এদিকে ক্যামেরার দিকে তাকাও, সুন্দর কেমন লাগতেছে ভিউটা? ফুল ভালো লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, আর এই যাই তোমার তো অনেকে নক দিছে আসার জন্য এই জায়গায়, তাহলে নিয়ে আসবো না? অবশ্যই নিয়ে আসবো। আর ভিডিওটা কাইন্ডলি সবাই শেয়ার করেন গাইজ, আপনারা আমার কিন্তু 250 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদের দোয়ায় আরও সামনে এগোতে চাই, যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ পারবো, সমস্যা নেই। আর আমার চ্যানেলে আল্লাহর রহমতে কাস্টম ইউআরএল এসে পড়ছে, আমি এখন কনফিউজ হয়ে গেছি যে কি ইউআরএল দেবো আমার চ্যানেলের জন্য। তো হৃদয় তোমার কেমন লাগতেছে? তুমি তো সেলফি মাস্টার একদম, আরে মোবাইল টোবাইল রেডি করে ফেলাইছো সেলফি তোলার জন্য একদম। তো ভূতের সাথে সেলফি টুলফি তুলবো নাকি? যে পাশে যে ভূতে ই আছে, হ্যাঁ শ্মশান ঘাট। তোমার কিরকম অভিজ্ঞতা? অভিজ্ঞতা একটু শেয়ার করতো আমাদের সাথে। অভিজ্ঞতা বলতে অনেক ভালো লাগতেছে, আর ফার্স্ট টাইম এই ফুলটা আমি দেখছি। ফার্স্ট টাইম দেখছ? না, নামটা শুনছি বাট কখনো দেখিনি। সূর্যমুখী ফুলটা কেমন লাগছে? সূর্যমুখী ফুলের থেকে অনেক বেটার সূর্যমুখী। আমি তো বন্ধু কনফিউজ হয়ে গেছিলাম সূর্যমুখী বাগানে যখন আমি নিয়ে যাই, তো পাঞ্জাবি পরা ছিল, আমি ভাবছি যে সূর্য কে, ও সূর্যমুখী ফুল নাকি ফুলটা সূর্যমুখী ফুল, আমি পাম না এটা বন্ধু, সিরিয়াসলি বলতাছি। এটা আসলে কি বলবো আসলে, এই যে মরিচ গাছ আছে এদিকে, এই সব বাগ এই গাছ গাছালির দিকে এদিকে আছে ক্ষেতের ক্ষেত্রে, সবজি খেতে না ফুল বাগানটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা মেবি আশা করি কালিয়াকুড়ে প্রাণের কালিয়াকুড় গ্রুপ আছে না একটা আমাদের, ওই জায়গায় শেয়ার করলে ইনশাল্লাহ অনেকে জানতে পারবো। ওই জায়গায় 18,000 ছাড়া হয়েছে, তো আমরা মনে হয় ফার্স্ট টাইম ভিডিও করতেছি তাই তো, ব্লগিং হিসাবে। ওকে নো প্রবলেম, আমরা ইসে করবো এটা শেয়ার করবো ওই জায়গায়, ইনশাল্লাহ যারা দেখবে মজা পাবে। আর এই জায়গায় সবাই আসার অনুরোধ রইল যে আসলে প্লেসটা হইতেছে কি না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর প্লেস। এই যে ফুলের গুচ্ছগুলো দেখছেন কত সুন্দর, ও মাই গড, আমি কিছু নিয়ে যাবো 5 টাকা করে পিস, তো অনেকগুলো একসাথে নিলে মেবি প্রাইস কম রাখতে পারে, তো আমি কথা বলি নাই, উনি তো অনেক পেশে। এই বন্ধু এটা ইসে ডাক দিতা, ফুলগুলা নিতাম দেখতাম কিনতাম কত করে নাই, তো সবাই জানাইতাম ভিডিওতে। একটু পর দাও, তার সাথে একটু কথা টথা বলি আমরা, এই জায়গায় আসছি, সুন্দর ভিউ। বাট আমার এই জায়গায় এই ইটা দেখা খুব ইউনিক লাগছে যে শ্মশানের পাশে ফুলবাগান না, আর ফুলবাগানগুলো ফুলছে কোথায়? রাত্রে বেলা আগে যাইতে হয়ে যাবো এই জায়গার থেকে, নাহলে তো প্রবলেম হবো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আর কোনো ফুল আছে? ও ওই যে বাবা দেখছেন আমাদের হৃদয় সেলফি স্টাইল, ও হ্যাং হয়ে গেছে বন্ধু, ফুল টুল পা দিস না। ওই ওই পাশে কিন্তু হৃদয় ওই যে সূর্যমুখী বাগানে কিন্তু ফুল গাছ ভেঙে ফেলাইছে একটা, ভিডিওতে আছে প্রুফ আছে ওইটা আমার সাথে। হ্যাঁ এই জায়গায় আসবেন সবাই দেখবেন, কোনো ক্ষতি করবেন না বুঝছেন, তো এটাই সবার কাছে অনুরোধ রইল, সবাই দেখবেন। ওই যে ওই আবার ওই দিকে ওই যে মালিক আবার এইদিকে তাকাইতেছে দেখতেছে কি করি আমরা, ওই যে দেখছেন এই যে তাকে আসলো।
আচ্ছা তার কাছে যা একটু বলো দেখা এটা এটা সেলফি তোলো সমস্যা নাই ট্রাইপড কিনলাম আর মাইক কিনলাম বন্ধু দুই একের মধ্যে ঢাকা গেলে কিনলাম ঠিক আছে যেই তোমাকে প্রপোজ করতে চাই সেই তোমার অ্যাকাউন্টে লিংক কমেন্ট বক্সে কমেন্ট করবে এন্ড দেন ইনবক্সে মেসেজ পাবে তুমি ঠিক আছে আচ্ছা বন্ধু আমি এই যে ব্যাক ক্যামেরা অন করে দেখাইতেছি ভিউয়ারদের ঠিক আছে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাটা অন করি তো কি অবস্থা দেখছেন কত সুন্দর একটা এই এটা কাঁপতেছে কেন কোনটা এই আসলে তো কাঁপতেছে পানি ছিল না মনে হয় তখন এখন পানি আছে ওই যে ক্ষেত করে তো ওইদিকে এই জন্য পানি দিয়ে রাখছে আর কি সত্যি কথা যেটা বললে ও এদিকে ওই যে ইট ভাটা আছে হ্যাঁ ভেড়াও দেখাবো সমস্যা নেই সবই দেখাবো বেড়ার লুম কাটে নাই দিকে নাকি লেম নেই জাস্ট খালি দুধ খাই দিলে ও পালে জাস্ট আচ্ছা হ্যাঁ তুই এত পরে সবার লাস্টে তুই আল্লাহ হ্যালো ভিউয়ার্স তো আমরা এই মুহূর্তে রাস্তাতে যাইতেছি তো আমাদের ব্লগটা শেষ পর্যায়ে কি রাস্তাতে হাঁটতেছি এখন এই দিকটা একদম কি সাহেব বাজারের ভিতর দিয়ে বেরোবো তাই তো আচ্ছা তো আজকের জন্য এই পর্যন্ত আমাদের ব্লগ আর ব্লগটা মেবি আপনারা ভালো লাগবে আশা করি সবাই দেখবেন ব্লগটা এনজয় করবেন আর ব্লগের মধ্যে কিছু ইন্টারেস্টিং সিন আছে এই যে অরণ্যা ওইগুলা প্লিজ ওইগুলা দেখে কাইন্ডলি কমেন্ট করবেন প্লিজ কমেন্ট যত করবেন উৎসাহ বেশি হবে তাই তো আর কথা হচ্ছে যে একজন দেখি আমার আগের যে সূর্যমুখী ব্লগটা ছিল ওই জায়গায় একজন ডিসলাইক দিছেন ডিসলাইকের কোনো প্যারা নাই হয়তোবা ভুল করে চাপ লেগে গেছে কাইন্ডলি নেক্সট টাইম ডিসলাইক দিলে দুইটা চাপ দিবেন তাইলে আরও বেটার হয় তাহলে বেশি ডিসলাইক হয়ে যাবে আমার জন্য বুঝছেন এটা কাইন্ডলি ই করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম